যত যাই হয়ে যাক, বারান্দার দরজা যেন খুলবেন নি বাবু। এসব কি হচ্ছে আমার সঙ্গে? গোটা শরীর দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত নেমে যাচ্ছে। ওরা কারা, কে ওখানে? ও, আর পারছি না। নমস্কার, আমি স্নাতা। আজ কারাং ছাতুকে নিয়ে আমার নিজের লেখা একটি গল্প এবং তার সাথে কারাং ছাতুর দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বিকালের ট্রেনে যখন স্টেশনে এসে নামলাম, তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার মুখে। আমি ছাড়াও আমার সঙ্গে আরও জনাদুই ব্যক্তি এই স্টেশনে এসে নামল। বেশ বড় সাইজে দুটো ট্রলি ব্যাগ নিয়ে স্টেশনেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। স্টেশনটা সেভাবে খুব একটা বড় নয়, মাঝখানে ছোট একটা শেড করা আছে, তার মধ্যে গোটা দু এক বসার জন্য সিমেন্টের বেঞ্চ। একটা বেঞ্চের নিচে চারটি কুকুরছানা চোখ বুজে মায়ের দুধ খাচ্ছে। একটু দূরে একটা বড় গাছকে ঘিরে বেদির মতো করা আছে, তার উপরে বসে দুটি ছোট ছেলে গুটি নিয়ে কি যেন খেলছে। আমার সাথে যারা ট্রেন থেকে নেমেছিল, তারা নামার সাথে সাথে নিজের গন্তব্যের দিকে পা বাড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রলি ব্যাগ দুটোর দিকে তাকিয়ে মাকে মনে মনে একটা ধন্যবাদ জানালাম। আসলে লাগেজ বেশি হওয়ার ভয়ে আমি দু একটা জামা কাপড় ছাড়া কিছুই নিতে চাইছিলাম না। মা জোর করে দিয়ে দিল সব জিনিসপত্র গোছাতে গোছাতে আমার দিকে বলল, কি বনে জঙ্গলে চাকরি নিয়ে যাচ্ছিস? কি জানি কত দূরে বাজার দোকান পাবি। দিন 10-15-র জন্য সব দিয়ে দিচ্ছি, তারপর সময় সুযোগ করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিবি। কথাগুলো বলতে বলতে বুঝতে পারছিলাম মায়ের গলাটা একটু ভারী হয়ে আসছিল। কয়েকদিন আগে চাকরির চিঠিটা আসার সময় বাড়ির সবারই যা আনন্দ হয়েছিল, আজ আমাকে চাকরির স্থলে পাঠানোর জন্য ব্যাগ গোছাতে বসে আমার মা আমার দুই বোনের মুখগুলো কেমন যেন ভার হয়ে যাচ্ছে। বাবা যথেষ্ট স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও বুঝতে পারছিলাম মনে মনে বাবার কষ্ট বেশি হচ্ছে। ওপরে জোর করে স্বাভাবিক থাকতে চাইছে। যদিও ছেলেরা শুনেছি সাধারণত মা ভক্ত বেশি হয়, তবুও আমি ছেলেবেলা থেকে বাবার ভক্ত বেশি। মা আমাকে মাঝে মাঝে মজা করে বলতো, বাপ ভক্ত হনুমান। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, বাবা একটা সরকারি অফিসে কাজ করত। এদিকে বছর দুয়েক হলো MSc পাশ করে যেদিকে যা পাচ্ছি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করছি আর চুটিয়ে টিউশনি পড়াচ্ছি, সেভাবেই একদিন ফরেস্ট রেঞ্জার অফিসারে চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম। চাকরিটা পাবার পর চাকরি পাওয়ার আনন্দ তো ছিলই, তার সাথে জঙ্গলের ভেতরে থাকব বলে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। তবে গন্তব্যে পৌঁছে চারিদিকের শুধু বড় বড় গাছপালা আর প্রায় জনমানবহীন স্টেশনে দাঁড়িয়ে আমার সেই রোমাঞ্চটা কোথায় যেন বেলুনের মতো ফুস করে উবে গেল। এখানে যে কুলি পাওয়া যাবে না সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম, তাই নিজেই ট্রলি ব্যাগ দুটো টানতে টানতে স্টেশনের ডান দিকের বাঁকটা ঘুরে একটু ঢালু জায়গাটায় নেমে দাঁড়াতে সামনে দুটো টোটো চোখে পড়ল। ট্রেন চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। এতক্ষণে স্টেশনের দিক থেকে একজন যাত্রীকে আসতে দেখে বেশ একটু অবাক হয়েই টোটোওয়ালা দুজন আমার দিকে তাকালো। একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাবেন? এখান থেকে ফরেস্ট অফিসটা কত দূরে? নিয়ে যেতে পারবে? তাহা কেন পারবো নি বাবু, তবে ভাড়া একটু বেশি লাগবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আপনি পুরানো নীলকুঠিতে যাবেন তো? আরে না না, আমি নীলকুঠি না, ফরেস্ট অফিসে যাব। হ্যাঁ গো বাবু, ওই সে পুরানো নীলকুঠিতেই তো এখন সরকারি বন দপ্তরের লোকেরা থাকে,
ও আচ্ছা, ঠিক আছে, চলো ব্যাগ দুটোকে একটু সাবধানে তুলবে। স্টেশনের রাস্তা থেকে একটু বেরিয়ে এসে কয়েকটা ছোট ছোট চা, পান, তেলে ভাজা, ঘুগনির দোকান চোখে পড়ল। একপাশে দু একটা ছোট কাপড়ের দোকানও দেখতে পেলাম। মিনিট তিন চার যাবার পরে বাঁদিকে এখানকার পোস্ট অফিসটা দেখলাম, তারপরে প্রায় ফাঁকা। এইভাবেই বেশ কিছুটা যাবার পরে পিচ রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে লাল কাঁকুড়ে রাস্তা ধরল টোটোওয়ালা। এই যে শুনছো, তোমার নাম কি? রতন গোবাবু। রতন? ও, এখান থেকে তোমাদের গ্রাম কতটা দূরে? তাহা বাবু, পিচ রাস্তা ধরে 5-6 কিলোমিটার গেলে তবে আমাদের গ্রাম। কথা বলতে বলতে জঙ্গলের বেশ কিছুটা ভেতরে চলে এসেছি। চারিদিকে শুধু একটানা ঝিঝি ডাকার শব্দ। আমরা দুজনে ছাড়া চারিদিকে কোথাও কোনো জনপ্রাণী নেই। গাটা কেমন যেন হঠাৎ ছমছম করে উঠল। এখন তো কত কিছু শুনতে পাই। কোভিডের পরে জঙ্গল লাগোয়া গ্রাম বাংলার অর্থনীতি নাকি একেবারেই ভেঙে পড়েছে। কি জানি কোথায় নিয়ে যাচ্ছে, হয়তো আরেকটু দূরে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, কিছু টাকার লোভে আমাকে এখানে মেরে ফেললেও কেউ জানতে পারবে না। এই মা, ছিছি, এসব কি ভাবছি আমি? চাকুরি স্থলে এসে প্রথম দিনেই যদি সেখানকার মানুষকে বিশ্বাস করতে না পারি, চাকরিটা করব কি করে? আমি জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেই যেন নিজেকে সাহস দিলাম। রতন, তোমাদের নীলকুঠি এখান থেকে আর কত দূরে? তা বাপু, আরো মাইল তিনেক যেতেই হবে। এদিকে ঝুপ করে সন্ধ্যাটা নেমে এসেছে। টোটোর অল্প আলোতে বড় বড় গাছগুলোকে যেন লম্বা লম্বা প্রেতাত্মার মতো দেখতে লাগছে। বুঝতে পারছি ভয়টা আবার জাঁকিয়ে বসছে, পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করছে। আজন্ম শহরে বড় হওয়া আমার মতো মানুষের কাছে ঘরের ভেতরে বসে বিভূতিভূষণের আরণ্যক পড়তে পড়তে অরণ্যকে ভালোবাসা, আর সত্যিকারের জঙ্গলে সন্ধ্যার ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যে এক টানা ঝিঝি পোকার শব্দতে জঙ্গলকে ভালোবাসা, এক জিনিস নয়। আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর দুদিকে ইলেকট্রিকের লাইট চলতে থাকা একটা গেটের মধ্য দিয়ে টোটোটা প্রবেশ করলো। নিচের রাস্তাটা নুড়ি পাথর বেছানো, চাকাটা মাঝে মাঝে একটু করে পিছলে যাচ্ছিল। অদূরে পুরোনো দিনের বাংলো টাইপের বিশাল নীলকুঠিটাকে মুগ্ধ চোখে দেখছি। চারিদিকে ইলেকট্রিক বাতির উজ্জ্বল আলোতে ভেতরের ভয় ভয় ভাবটা তখন কেটে গেছে। দূর থেকে টোটোটাকে আসতে দেখে একজন হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এলো। ততক্ষণে টোটোটা নীলকুঠির প্রায় সামনে চলে এসেছে। টোটোটাকে দাঁড় করিয়ে রতন সামনের লোকটাকে উদ্দেশ্য করে বলল, অহারুদা, তোমার সাহেবকে এনেছি। বুঝলাম দুজনেই পূর্ব পরিচিত। একটু দাঁড়া রতন, তোর সঙ্গে কথা আছে। বাবু, আপনার আসার খবর আমরা আগেই পেয়েছি, তবে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে দেখে ভেবেছিলাম আজ হয়তো আর আসবেন নাই। নতুন জায়গায় জঙ্গলের মধ্যে এত সন্ধ্যা কেউ করে? হারু বেশ রোগা সোগা, মাথার চুলগুলো সাদা, চোখের কোণে বলিরেখার দাগ স্পষ্ট। অত্যাধিক বিড়ি কিংবা সিগারেট খাওয়ার ফলে ঠোঁট দুটো পুড়ে কালো ছোপ পড়ে গেছে। বাংলোটার সামনে বেশ প্রশস্ত একটা ফুলের বাগান, সেখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। এর মধ্যে গোলাপ আর স্থলপদ্ম ফুল আমি চিনি, বাকি ফুলগুলোর নাম আমি জানি না। ইতিমধ্যে আমার ব্যাগ দুটোকে নিয়ে রতন আর হারু আমাকে ডাকছে। ওদের পেছনে পেছনে নীলকুঠির পেল্লাই সাইজের বড় কাঠের দরজাটার ভেতর দিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই বেশ বড় একটা ডাইনিং রুমের মতো,
মাঝখানে পুরনো দিনের হাতের কাজ করা একটা গোল টেবিল রাখা আছে, তার একপাশে আধুনিক একটা সোফা সেট, আর সোফা সেটটার ঠিক উল্টো দিকে একটা অ্যাকোরিয়াম। ডাইনিং এর ডান দিকে আর বাঁ দিকে মিলিয়ে মোট 5টা দরজা, যার 4টেতে তালাবন্ধ। শুধুমাত্র বাঁ দিকের কোণের সম্ভবত রান্নাঘরে আলো জ্বলছে। ডাইনিং রুমের এক পাশ থেকে দোতলায় উঠে গেছে কাঠের সিঁড়িটা। ওপরেতেও সব থেকে সামনে ডাইনিং প্লেস, তবে ওপরের ঘরের সংখ্যা কম। ডান দিকে আর বাঁ দিকে মিলিয়ে দেখলাম মোট 3টে দরজা, বাঁ দিকে 2টো আর ডান দিকে মাত্র 1টা দরজা। ডান দিকের দরজাটা খুলে হারুদা ট্রলি ব্যাগ 2টোকে নিয়ে ঘরে ঢুকল। বাবু, এটা আপনার শোবার ঘর। ঘরে ঢুকেই তো চোখ ছানা বড়া। আমাদের ওখানকার একটা 2BHK ফ্ল্যাট তো শুধুমাত্র এই ঘরটাতে দিব্যি ধরে যাবে। একটা ঘর যে এতটা বড় হতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল। ঘরটার মাঝখানে একটা বড় পালঙ্ক, হালকা লাল আর হলুদ ছোট ছোট ফুলে ছোপানো একটা সাদা বিছানার চাদর টান টান করে পাতা, ডাইনিং আর ঘরের মাঝখানের দেয়ালটাতে একটা বড় সাইজের কাঠের আলমারি, ঠিক তার উল্টো দিকে আগেকার দিনের একটা কাঠের সোফা রাখা আছে, পেছনের দিকটা বেশ কারুকার্য করা আর বসার জায়গাটাই মোটা গদি দেয়া, সামনেতে কাঁচের একটা টেবিল। সোফা আর আলমারির মাঝামাঝি বারান্দাতে যাওয়ার দরজা, আর ঘরের বাঁ দিকে অ্যাটাচ বাথরুম। কোথায় কি আছে সব কিছু ভালোভাবে হারুদামাকে দেখিয়ে দিল। বাবু, হাত পা ধুয়ে একটু বসেন, আমি ততক্ষণে আপনার লেগে একটু জল আর খাবার নিয়ে আসি। কথাগুলো বলেই দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়েই আমার দিকে ভয়ার্ত মুখ নিয়ে বলল, রাত বিরেতে যাই হয়ে যাক, বারান্দার দরজা যেন খুলবেননি বাবু। আর কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গেল হারুদা। দরজাটার দিকে একবার তাকালাম, হারুদার কথাতে মনের ভেতর একটা খটকা লাগলো। তবে বেশি কিছু ভাবার মতো পরিস্থিতি এখন আমার নেই। কোন ভোর রাতে বেরিয়েছি বাড়ির থেকে, ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়ছে, এখন হাত পা ধুয়ে একটু খেয়ে বিছানাতে গাটা এলিয়ে দিতে পারলেই বাঁচি। তবে সব থেকে আগে বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি ভালোভাবে পৌঁছে গেছি। ট্রলি ব্যাগটা খুলে পাজামা গেঞ্জি আর তোয়ালেটা নিয়ে বাথরুমে ঢুকলাম। ভালো মতো স্নান করে বাথরুম থেকে বেরোনোর পর ক্লান্তিটা যেন একটু কমল। ততক্ষণে খিদেটা জোর পেয়েছে, পেটে খিদেতে চোঁচো করছে। ইতিমধ্যে হারুদা কখনো এসে সোফার সামনের টেবিলটাতে এক মুখ জল আর গ্লাস রেখে গেছে। এক গ্লাস জল ঢেলে ঢক ঢক করে খেয়ে নিলাম। একবার ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিটায় রেখে দিই, তারপরেই মনে হলো যা হবার কাল সকালে দেখা যাবে, আজ আর বেশি কিচ্ছু করতে ইচ্ছা করছে না। বিছানার পাশে জানলাটার কাছে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম। বাংলোর ইলেকট্রিকের আলোতে সামনের অল্প যেটুকু জায়গা আলোকিত হয়ে আছে, তারপর যত দূর চোখ যায় নিকোষ কালো জমাট বাঁধা অন্ধকার। দিনের আলো থাকলে বিছানায় শুয়ে শুয়ে জঙ্গলের দৃশ্যটা উপভোগ করা যেত। জানলা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে, আর তো কদিন পরেই দুর্গাপুজো, প্রকৃতির রূপ বদলাতে শুরু করেছে। শহরতে এখনও ফ্যানের নিচ ছাড়া এক মিনিট থাকা যাচ্ছে না। জঙ্গলের মুক্ত পরিবেশ বলেই হয়তো আবহাওয়াটা এখানে অনেকটা নরম। একটা শব্দ শুনে পেছন ফিরে তাকালাম, দেখলাম আমার ঠিক পেছনেই হারুদা একটা ট্রেতে 2টো হাতে করা রুটি, একটা ডিম ভাজা আর কাঁচের গ্লাসে 1 গ্লাস দুধ চা নিয়ে হাজির। বাবু, আজকে এটা দিয়েই খেয়েলেন, কাল থেকে আপনি যে ধরনের খাবার খেতে চান বলবেন, পটলার মাকে দিয়ে সেগুলো করিয়ে রাখব। হ্যাঁ গো বাবু, আপনার খাবার পর সুমনবাবুরা বলছিল আপনার লগে দেখা করতে আসবে, তা আপনার খাওয়ার পর কি ওদের পাঠিয়ে দেব?
আমার অধস্তন আরও এখানে 4-5 জন বনকর্মী থাকেন সেটা জানতাম, ওদেরকেই বোধহয় হারুদা বলছে। মুখে হারুদাকে বললাম, না হারুদা, আজকে বড় ক্লান্ত লাগছে, কাল সকালে বরং চা খেতে খেতে সবার সঙ্গে পরিচয়টা করব। ঠিক আছে বাবু, আমি ওদের ভুলিয়ে দেব। আজ রাতে হাঁসের ডিমের ঝোল আর পটল ভাজা হচ্ছে। বাবু, আপনি রাত্রে ভাত খাবেন না রুটি? আমার ভাতই বলো, সারাদিন যা ধকল গেছে, ভাত খেয়ে বরং একটা না একটা ঘুম দরকার। আচ্ছা হারুদা, তুমি এখানে কি করো? রুটির টুকরোটা মুখে নিতে নিতে প্রশ্নটা করলাম। আমার কাজ বাবু বাংলোর ঘর দোর আর বাংলোর চারিপাশটা পরিষ্কার করা, আর বাবু বাংলোর সামনে যে ফুল বাগানটা, উঠা আমি শখ করে করেছি, জায়গার তো অভাব নাই। আমার শখের কিছু ফুল গাছ এনে ফুল বাগান করেছি। জঙ্গলের ভেতর কত নাম না জানা ফুল ফুটে থাকে, সেই সব গাছও কয়েকটা এনে লাগিয়েছি বাবু, কি সুন্দর ফুল হয়। আবার কয়েকটা লাগেনি, তুলে এনে লাগিয়েছি, মরে গেছে। আজ রীতের বেলা আর দেখতে পাবেননি বাবু, কাল ভোরে উঠে ওই পুবে সোনাঝুরি জঙ্গলের ওপর দিয়ে যখন রাঙা সূর্যটা উঠবে, জঙ্গলটাকে তখন কি সুন্দর দেখতে লাগে, কাল দেখতে পাবেন। আমার খাওয়া শেষ হতে ট্রে হাতে রতনদা চলে গেল। ট্রেনে সময় কাটানোর জন্য একটা শারদীয়া পত্রিকা কিনেছিলাম, সেটা হাতে নিয়ে বিছানাতে গা এলিয়ে দিলাম। কয়েকটা পাতা উল্টাতে উল্টাতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে, ঘুম ভাঙলো রতনদার ডাকে। বাবু, ও বাবু, ভাত এনেছি, বাইরের ডাইনিং টেবিলে ভাতটা রেখেছি, সোফার সামনের টেবিলটা এনে দেব। না না রতনদা, চলো আমি ওখানে বসেই খাবো, হাতে মুখে একটু জলটা নিয়ে আসি। ঝোলটা ভাতে মেখে এক গাল ভাত মুখে পুড়তেই তৃপ্তিতে চোখটা বুজে এলো। আহ, ঝাল ঝাল করে হাঁসের ডিমের ঝোলটা পটলের মা সত্যি দারুণ বানিয়েছে হারুদা। কথাটা বলতেই হারুদা এক মুখ হাসি আর কেমন যেন একটু লজ্জা নিয়ে বলল, তা বাবু পটলার মায়ের রান্নার হাতটা জবর। তা পটলার মা তোমার কে হয় হারুদা? আমার স্ত্রী গো বাবু। এতক্ষণে হারুদার লজ্জা আর হাসির কারণটা বুঝতে পারলাম। বাবু, আজ আমি এই ডাইনিংয়ে বিছানা পেতে শুব? মনে মনে ভাবলাম, আমি যে মাঝে মাঝে ভয় পাচ্ছি সেটা কি আমার মুখ দেখে হারুদা টের পাচ্ছে? মুখে বললাম, না না হারুদা, তোমাকে আর কষ্ট করতে হবে না, কোনো দরকার নেই। যদিও মনে মনে চাইছিলাম হারুদা ওপরের ডাইনিংয়ে থাকলে বেশ ভালোই হবে, যদিও এখানে আসার পর থেকে আগের মতো ভয়টা আর করছিল না ঠিকই, তবুও এত বড় বাংলোর ভেতরে এত বড় একটা রুমে থাকতে কোথায় যেন একটা অস্বস্তি হচ্ছিল। তবে মুখ ফুটে হারুদাকে সেসব কথা বলতেও পারছিলাম না, তাই হারুদা নিজের থেকে থাকলে বেশ ভালোই হয়। বাবু, নিচে সব বাবুদের খাওয়া হয়ে গেলে আমি নিচের দরজা বন্ধ করে ওপরে এসে বিছানা পাচ্ছি, আপনি শুয়ে পড়ুন। আমি আর খুব একটা বাধা দিলাম না, বললাম, তা তুমি যা ভালো বোঝো করো, আমি তাহলে দরজাটা ঠেসিয়ে শুয়ে পড়ছি, কেমন? আমার খাওয়ার কোন ফাঁকে হারুদা আমার ঘরের মশারি টাঙিয়ে রেখে গেছে। খাবার সময় হারুদার সঙ্গে গল্প করতে করতে ঘুমটা কেটে গিয়েছিল, তাই পত্রিকাটা হাতে নিয়ে একটা গোয়েন্দা গল্প পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর ডাইনিংয়ের শব্দতে বুঝতে পারলাম হারুদা ডাইনিংয়ে বিছানা পাচ্ছে। উঠে পড়ে অল্প একটু জল খেয়ে আলোটা বন্ধ করে শুয়ে পড়লাম। ঠিক কত রাতে জানি না, শীত শীত করাতে ঘুমটা ভেঙে গেল, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, বেশ শীত পড়ছিল। উঠে জানলাটা বন্ধ করতে গেলাম, বাইরের দিকে চোখটা যেতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। বেশ দূরে কয়েকটা লালচে হলুদ আলো দুলে দুলে উঠছে, তবে কি কাঠের চোরা কার বাড়ি? একবার ভাবলাম সবাইকে ডেকে তুলে নিয়ে যাই ওখানে, কিন্তু কাল যতক্ষণ না আমি জয়েন করছি অফিসিয়ালি আমি কিচ্ছু করতে পারবো না। তারপরেই ভাবলাম হারুদা তো ডাইনিংয়েই শুয়ে আছে, হারুদাকে ডেকে এনে একবার ব্যাপারটা দেখায়।
ঘরের দরজা খুলে ডাইনিংয়ে এসে দাঁড়াতেই ওটা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ডাইনিংয়ে কেউ নেই, হারুদার বিছানা খালি। ছুটে নিচে নেমে এলাম, দেখলাম দরজাটা খোলা, শুধু ঠেসিয়ে রাখা আছে। তাড়াতাড়ি ওপরে এসে নিজের রুমের দরজাটা বন্ধ করে দিলাম। জানলার এক পাশে দেয়ালে নিজেকে একটু আড়াল করে রেখে চোখ রাখলাম আলোগুলোর দিকে। রেডিয়াম দেয়া হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত তখন তিনটে। এখন আর শীত করছে না, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওরা কারা? আলোগুলো কিসের? হারুদা কোথায় গেল? বারান্দার দরজাটা আমাকে খুলতে বারণ করলো কেন? আলোগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে হলো আলোগুলো যেন একটু একটু করে এগিয়ে আসছে বাংলোটার দিকে। একটু পরেই নড়ি পাথরের ওপর অনেকজনের চলার মচ মচ শব্দ পেলাম। এ সময় কারা ঢুকছে বাংলোতে? এই জানলাটার থেকে বাংলোর সামনের দিকটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, বারান্দার থেকে হয়তো দেখা যাবে। ছুটে গেলাম বারান্দার দরজাটার কাছে, পর্দাটা সরাতেই এ কি? দরজাটা ভেতর থেকে চাবি দেয়া কেন? কে লাগালো চাবিটা? কখন? নাকি চাবিটা আগের থেকেই লাগানো ছিল, পর্দার আড়ালে ছিল বলে এতক্ষণ আমি খেয়াল করিনি? কিছুক্ষণ পরেই একটা খস খস শব্দ শুনে বুঝতে পারলাম হারুদা ফিরে এসেছে। শব্দটা একবার আমার দরজার কাছ পর্যন্ত এসে আবার ফিরে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে হারুদাকে জিজ্ঞাসা করি, এতক্ষণ কোথায় ছিলে? পরক্ষণে মনে হলো নতুন জায়গা, নতুন মানুষ, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো, দেখা যাক না কি হয়। ও আর নিতে পারছি না, মাথাটা যন্ত্রণায় খসে যাচ্ছে। বাথরুমে গিয়ে তোয়ালেটা ভিজিয়ে ঘাড়ের কাছটা একটু ভেজা তোয়ালে দিয়ে মুছে নিলাম। বিছানায় এসে শুলাম, একটুও ঘুম পাচ্ছে না, এপাশ ওপাশ করছি। এইভাবে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম যখন ভাঙল তখন আমার ঘর আলোর বন্যায় ভেসে যাচ্ছে, গাছে গাছে পাখিরা ডাকতে শুরু করেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 8টা বেজে গেছে। হাত মুখ ধুয়ে নিচে নেমে এলাম। ডাইনিংয়ে এসে দেখলাম দুজন সোফার ওপরে বসে আর তিনজন দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প করছে। আমাকে দেখে ওরা হাসি মুখে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখ কিন্তু খুঁজছে শুধু হারুদাকে। এমন সময় বাইরের দিক থেকে একটা খুরপি হাতে ডাইনিংয়ে ঢুকে আমার দিকে তাকিয়ে হারুদা থেমে গেল। তারপর এক গাল হেসে আমার দিকে তাকিয়ে বলল, উঠে পড়েছেন? সে কখন থেকে আপনার জন্যেই অপেক্ষা করছি। দাঁড়ান বাবু, একটা জিনিস দেখাই। বলেই রান্নাঘর থেকে বাঁশের ছুরিতে কাদা মাখা লম্বা লম্বা কিছু একটা জিনিস এনে আমার সামনে ধরল। বলেন তো বাবু, এগেলাম কি? আমার বলার কোনো অপেক্ষা না করে নিজেই বলতে থাকলো, ইজে কি জিনিস বাবু? কাল মাঝ রাতে আমরা সবাই মিলে এগুলো তুলতে গেছি, ও সব বাবুরাও গিয়েছিল আমার সঙ্গে। ইজে আমাদের প্রাণের পরব সাতু গো বাবু, দুর্গা সাতু, একবার খেলে মাংস খাওয়া ভুলে যাবেন। তোমরা সবাই কাল মাঝরাতে এই ছাতু তুলতে গিয়েছিলে? ও বাবু, সামনেই যে দুর্গাপূজা, জঙ্গলের ইদিক উদিক করে এখনো দিন 10-12 এই ছাতু ফুটবে। এই ছাতু তোলার কি যে লেসা, একবার যদি আপনাকেও পেয়ে বসে, কি দিন কি রাত, কুহুকিনীর মতো আপনাকে সেসব জায়গায় টেনে নিয়ে যাবে। আরো কি যেন সব বলছিল হারুদা, কিন্তু আমার কানের ভেতরে আর কোনো কথা ঢুকছে না। বুকের ভেতর থেকে একটা মস্ত পাথর নেমে যাচ্ছে। সকালের রোদ, পাখির ডাক, আমার সহকর্মীদের গল্পগুজব, বয়স্ক মানুষটার হাসি, সব মিলিয়ে খুব মধুর মনে হচ্ছে সকালটাকে। মুখে কিছু না বললেও মনে মনে বললাম, পরব সাতুর জয়, জয় জয় দুর্গা সাতুর জয়। ভিডিওর এই অংশে যারা চলে এসেছেন আশা করি পুরো গল্পটাই শুনেছেন, কেমন লাগলো জানাবেন। আর
দুর্গা ছাতু এইভাবে একবার রান্না করে খাবেন, দারুণ লাগে কিন্তু, সত্যি বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।